পদ্মা সেতুর সবশেষ সুপার গার্ডার মাওয়া প্রান্তে বসছে আজ। দৃশ্যমান হবে সংযোগ সেতুর সোয়া তিন কিলোমিটারের বেশি সমান্তরালে চলছে রেল স্ল্যাব বসানোর কাজ। দীর্ঘ দুই মাসের নিষেধাজ্ঞা শেষে ছয়টি অভয়াশ্রমে ইলিশ শিকারে নেমেছেন জেলেরা, কাঙ্ক্ষিত মাছ না পাওয়ার দাবি। আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস, করোনার কারণে সীমিত আয়োজন, রাজধানীতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নানা কর্মসূচি। চুয়াডাঙ্গায় বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে কাটিমন জাতের আমের বাগান, কাঁচা পাকা ফলে ছেয়ে গেছে গাছ, বছরে ফলন হয় তিনবার। এবং ইতিহাস গড়ল সময় টেলিভিশন, দেশের প্রথম ইউটিউব চ্যানেল হিসেবে সাবস্ক্রাইবারের সংখ্যা ছাড়ালো 1 কোটি, মাত্র 3.5 বছরে এই কৃতিত্ব। দেখছিলেন শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিহা মারিয়াম। লক্ষ্যমাত্রা থেকে কিছুটা পিছিয়ে থাকলেও নির্ধারিত সময় 2022 সালের মার্চেই পদ্মা সেতুর কাজ শেষ হওয়া নিয়ে কোনো সংশয় দেখছে না সেতু কর্তৃপক্ষ। তবে কোভিড সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেও কাজ চালিয়ে যাওয়ায় বড় চ্যালেঞ্জ মানছেন তারা। এপ্রিলের শেষে কাজের সার্বিক অগ্রগতি দাঁড়িয়েছে 85.50%। প্রকল্প এলাকা ঘুরে আশরাফুল ইসলামের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। নানা কটুক্তি আর ষড়যন্ত্রের নাগপাশ ছিন্ন করে স্বপ্নযাত্রা 2014 সালের শেষের দিকে। দীর্ঘ এই পথ চলায় হাজারো মানুষের কঠোর শ্রম আর একনিষ্ঠতায় এক সময়ের স্বপ্ন আজ রূপ নিতে যাচ্ছে বাস্তবে। পুরোপুরি দৃশ্যমান স্বপ্ন সেতু পদ্মা। চারিদিকে কোভিড সংক্রমণের ভীতি, দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বিপর্যস্ত জীবন জীবিকা, তবু এক মুহূর্তের জন্য থেমে নেই নির্মাণযজ্ঞ। কঠোর স্বাস্থ্যবিধি মেনে পদ্মায় কাজ চলছে 3 শিফটে। প্রমত্তার দুই পারের সংযোগ স্থাপনের স্বপ্ন পূরণের পর মানুষ এবার ক্ষণ গুনছে সেতু পারাপারের। কল্পনা করতে এত সুন্দর পদ্মা সেতু হইব, করোনার ভিতরেও তারপর বন্ধ নাই, কাজ চলতেছে, ব্রিজ আশা করি অতি তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। সেতুতে সমান্তরালে চলছে রোডওয়ে এবং রেলওয়ের স্ল্যাব বসানোর কাজ। এছাড়া এগিয়ে নেওয়া হচ্ছে ভায়াডাক্ট, প্যারাপেট ওয়াল, গ্যাস পাইপলাইন, পাওয়ার ট্রান্সমিশন লাইন সহ আরও অনেক কর্মযজ্ঞ। এই মুহূর্তে মূল সেতুর অগ্রগতি 93.25%, নদী শাসন 83% এবং সার্বিক অগ্রগতি 85.50%। রোডওয়ে স্ল্যাব আমাদের 41টার মধ্যে 33টার বেশি স্ল্যাব আমাদের হয়ে গেছে, রেলেরও 35টার মতো হয়ে গেছে, প্যারাপেট ওয়ালের কাজ আমাদের 70%-এর উপরে হয়ে গেছে। নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা থেকে কিছুটা পিছিয়ে থাকলেও নির্ধারিত সময়ে কাজ শেষ করার আশাবাদ কর্তৃপক্ষের। কোভিড পরিস্থিতির কারণে আমাদের প্রোগ্রেস আমাদের কাঙ্ক্ষিত মাত্রা থেকে কিছুটা স্লো, তো কাজেই এটাকে আমাদের কাজটা যেন আমরা চলমান রাখতে পারি এটাই হলো আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে 30,000 কোটি টাকা ব্যয়ে চলমান পদ্মা সেতুর প্রকল্পের মেয়াদ 2 বছর বাড়ানো হলেও বাড়েনি খরচের পরিমাণ। কোটি মানুষের স্বপ্ন সেতু এই পদ্মাকে ঘিরে কম হয়নি ষড়যন্ত্র, এখনও আছে নানা প্রাকৃতিক বৈরিতা, আছে মহামারীর চোখ রাঙানি। তবে সবকিছুকে পায়ে ঠেলে সমানতালে এগিয়ে যাচ্ছে পদ্মা সেতুর রোডওয়ে এবং রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মার্চেই খুলে দেওয়া হতে পারে বাঙালির গৌরব আর অহংকারের পদ্মা সেতু। রাশেদ বাপ্পি, সুমো সংবাদ, মুন্সিগঞ্জ। পদ্মা সেতুর দুই প্রান্তের 438টি সুপার গার্ডারের সবশেষটি মাওয়া প্রান্তে স্থাপন করা হচ্ছে আজ। এতে মূল সেতুর পাশাপাশি সংযোগ সেতুর 3 কিলোমিটারেরও বেশি দৃশ্যমান হবে। সেখানে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল, সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, ফারিয়া, এই পদ্মা সেতুর যে জাজিরা প্রান্ত থেকে মাওয়া প্রান্তের সড়ক পর্যন্ত একেবারে যুক্ত করার জন্য যে সর্বশেষ একটি গার্ডার স্থাপন, সেই কাজ কিন্তু এগিয়ে চলছে। এরই মধ্যে 9 এবং 10 নম্বর যে খুঁটি রয়েছে এই ভায়াডাক্টের, এই খুঁটির মধ্যে কিন্তু একটি গার্ডার ইতিমধ্যে বসিয়ে দেওয়া হয়েছে, আরেকটি গার্ডার বসবে এই 10 এবং 11 নম্বর খুঁটিতে। এরপরে কিন্তু সর্বশেষ গাড়াটি বসিয়ে দেওয়া হবে, সেটিকে বসানোর লক্ষ্যে কিন্তু মহান মে দিবসে আজকে শ্রমিকরা কাজ করছেন এবং এটিকে সাকসেসফুল করবার জন্য যত রকমের প্রক্রিয়া আছে সেগুলো কিন্তু চালানো হচ্ছে। এখানে কিন্তু সংশ্লিষ্ট প্রকৌশলীরা এসেছেন, বারবার তদারকি করছেন এবং এই যে পদ্মা সেতুর যে মূল সেতু, যেটি 6.15 কিলোমিটার, সেটি গেল
10 ডিসেম্বর যে পূর্ণাঙ্গ দৃশ্যমান হয়েছে তার 5 মাস পরে কিন্তু এই দুপ্রান্তের সংযোগ সেতু যেটি 3.14 কিলোমিটার সেটি কিন্তু পূর্ণাঙ্গ রূপ নিচ্ছে। এরই মধ্য দিয়ে কিন্তু পদ্মা সেতুর সংযোগ সেতু সহ প্রায় 9.5 কিলোমিটার এলাকা পূর্ণাঙ্গ অবকাঠামো দৃশ্যমান হতে চলেছে এবং এতে কিন্তু একদম সড়ক দুই প্রান্তের সড়কের সঙ্গে মিলে যাচ্ছে এবং পায়ে হেঁটে এই প্রান্ত থেকে মানে মা প্রান্ত থেকে জাজিরা প্রান্ত যাওয়া সম্ভব হচ্ছে এবং সংশ্লিষ্টরা বলছেন যে সর্বাত্মক লকডাউনের মধ্যে কিন্তু তারা 3 শিফটে কাজ চলমান রেখেছেন এবং তাদের যে সঙ্গে যারা দেশি বিদেশি সকল রকম যে কর্মী এবং প্রকৌশলীরা আছেন তারা কাজ করছেন এবং এই যে পদ্মা সেতুর যে স্পান সেটি বসবার পরে কিন্তু সেখানে যে রোডওয়ে রেলওয়ে স্ল্যাব বসিয়ে দেওয়া হচ্ছে ঠিক অনুরূপ যে এই যে সুপার টি গার্ডার সেটি বসবার পরে এই মাঝখানে কিন্তু ঢালাই দিয়েই পথ তৈরি করা হবে এর উপরে কিন্তু পিচ ঢালাই হবে। তো এই ছিল পদ্মা সেতুর সর্বশেষ। পদ্মা সেতুর দুই প্রান্তের 438টি সুপার গার্ডারের সবশেষটি মা প্রান্তে স্থাপন করা হচ্ছে আজ এবং এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। দুমাসের নিষেধাজ্ঞার পর দেশের 6টি অভয়াশ্রম সহ অন্যান্য নদীতে ইলিশ শিকারে ঝাঁপিয়ে পড়েছেন জেলেরা, কিন্তু এখনও প্রত্যাশা অনুযায়ী মাছ পাচ্ছে না বলে দাবি তাদের। এদিকে সরকারি বরাদ্দের পুরোটা এখনও না পাওয়ার হতাশা প্রকাশ করেছেন তারা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। 25 কিলোমিটারের অভয়াশ্রম ও নদীগুলোতে শুক্রবার মধ্যরাত থেকেই ছুটে আসে অসংখ্য নৌকা। জেলেরা ব্যস্ত রূপালি ইলিশের সন্ধানে। জালের ফাঁসে যত ইলিশ দেখা যায় দুর্ভাবনা যেন ততটাই দূর হয় মৎস্যজীবীদের। জীবিকা, মহাজনের দেনা, জাল নৌকার সংখ্যা বাড়ানো সহ অগণিত স্বপ্ন বাস্তবতার নির্ধারক এই মাছ। এদিক সেদিক দেনা পানা করে শুধু লোয়াটে কিস্তি চালাইছি। এখন আজকে রাত্রে 12টা বাজে অভিযান শেষ করছে। এখন আসছি নদীতে জাল ফালাইছি। আল্লাহ যদি কিছু মতো রাখে চারটা ডাল ভাত নিয়ে খাইতে পারুম। চাউল পাইলাম একবার, আর তিনবার কোনো খোঁজ খবর নাই। মূল মৌসুম না হওয়ায় এখনো নদীতে বেশি পরিমাণ মাছ আসছে না বলে দাবি ব্যবসায়ীদের। দীর্ঘদিন আশা করছি যেন মাছ পড়ব, আসলে মাছ পাওয়ার দেয় না। মাছটা তো না অন্য অভিযানের তো না একবারে কম মাছ। এখন আমাদের জেলেদের খুবই কষ্ট। মৎস্য কর্মকর্তারা জানান বর্ষা ঘনিয়ে আসলে আরো বেশি মাছ ধরা পড়বে জালে। বাস্তবায়নের ফলে এই সুফলটা জেলেরাই পাবে। আমাদের জাতটা রক্ষা হয়েছে এবং তাদের সাইজ বড় হয়েছে, ইলিশের উৎপাদন বাড়বে এবং আশা করতেছি আমরা বড় সাইজের ইলিশ আমরা পাবো। চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, ফরিদপুর, পটুয়াখালী ও শরীয়তপুরের 6টি অভয়াশ্রম সহ নদ নদীতে জাটকা শিকারের উপর নিষেধাজ্ঞা বজায় থাকবে বলে জানায় মৎস্য অধিদপ্তর। মিজানুর রহমান খবির, সময় সংবাদ। ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরার আশায় নদীতে নেমেছেন জেলেরা, সে খবর জানাতে পটুয়াখালীর পায়রা নদী পাড়ে আছেন সহকর্মী মনির হোসেন বাদল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মনির, ধন্যবাদ ফারিয়া। জাটকা ইলিশ রক্ষায় পয়লা মার্চ থেকে 30 এপ্রিল এই দুই মাস বাংলাদেশের 5টি অভয়াশ্রমে সকল ধরনের মাছ বন্ধ ধরা বন্ধ করেছিল সরকার। এই 5টি অভয়াশ্রমের ভিতর পটুয়াখালীতে একটি অভয়াশ্রম রয়েছে। পটুয়াখালী বাউফল উপজেলার ধুলিয়া থেকে রাঙ্গাবালী উপজেলার চর্ণস্তম পর্যন্ত এই 70 কিলোমিটার অভয়াশ্রমের মধ্যে রয়েছে। গতকাল রাত থেকেই এই দুই মাসের মাছ ধরা বন্ধ হয়ে যায় শেষ। পরে রাত গভীর রাতে আজ গভীর রাতে জেলেরা মাছ ধরতে নামে নদীতে। এই বিশাল রাত মাছ ধরার পর জেলেরা যখন সকালে তীরে ফিরে আসে তখন একাধিক জেলের সাথে আমার কথা হয়েছে এবং তাদেরকে দেখা যায় হতাশ হয়ে ফিরেছে। কারণ তারা দুই মাস মাছ ধরা বন্ধ রাখার পর তারা যখন মাছ ধরে সারাত মাছ ধরে যখন তীরে ফেরে তখন তাদের হাতে দেখা যায় দুটো একটা ছোট বড় ইলিশ এবং কয়েকটা পোমা মাছ ছাড়া আর কিছুই নাই। এ বিষয়ে একাধিক জেলেদের সাথে আমি কথা বলেছি, তারা যে বিষয়টা জানিয়েছেন নদীতে অতিরিক্ত লবণ থাকার কারণে তারা মাছ পায় নাই, তাই তারা হতাশ অবস্থায় রয়েছে। এই দুই মাস মাছ ধরা বন্ধ রাখার জন্য যে 70 কিলোমিটার পটুয়াখালী অভয়াশ্রম রয়েছে এই দুই তীরে যে জেলেরা রয়েছে এই জেলেদের ভিতর 43,000 জেলেদের জেলা মৎস্য কর্মকর্তা প্রথম ধাপে সরকারি সহযোগিতা করেছে ভিজিএফ এর মাধ্যমে। পরে দ্বিতীয় ধাপে 10,000 জেলে, মোট 53,000 জেলেকে
দ্বিতীয় ধাপে সহযোগিতা করা হয়েছে। পটুয়াখালী জেলা মৎস্য বিভাগ এবং প্রশাসনের এই দুই মাসের যৌথ অভিযানে প্রায় 3 লক্ষ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যে কারেন্ট জালগুলো নদীর তীরে জনসমক্ষে পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া যে 1 মেট্রিক টন মাছ জব্দ করা হয়েছে, এই মাছগুলো দুস্থ সাধারণ এতিমখানে বিলীন করা হয়েছে। আর পটুয়াখালী যে এখন বর্তমানে জেলেদের আশা ছিল, এই 2 মাস তারা মাছ ধরা বন্ধ করা হয়েছে এবং এই 2 মাসের পরে তারা বড় বড় ইলিশ পাবে এবং তারা ধার দেনা করে তারা সেই আগের জীবনে খুব সুখে সঞ্জয় পরিবার নিয়ে চলবে। পটুয়াখালী জেলায় 67,615 জন নিবন্ধিত জেলে রয়েছে। এই ছিল পটুয়াখালী 2 মাস জাটকা সরকারে মাছ ধরা আজকে থেকে শুরু সর্বশেষ আমার কাছে খবর। পটুয়াখালীর পায়রা নদীপাড় থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন মনির হোসেন বাদল। আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস, এ উপলক্ষে রাজধানীর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছে বিভিন্ন সংগঠন। সেখানে আছেন সহকর্মী সানবীর রূপল, সরাসরি যাচ্ছি তার কাছে। রূপল, আজকে মহান মে দিবসের সকাল থেকেই কিন্তু প্রেস ক্লাবের সামনে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শ্রমিকরা তারা কিন্তু কর্মসূচি পালন করছে। তবে করোনাকালীন এই সংকটের সময়ে, লকডাউন চলার সময়ে কিন্তু সেই সংখ্যা অন্যান্য বছরতে তুলনামূলক কম যারা এখানে এসেছেন। তবুও এখানে কিন্তু একের পর এক বিভিন্ন শ্রমিক সংগঠন এসে মোটামুটি 100 মানুষের জমায়েত হয়েছে, যারা বিভিন্ন অধিকার আন্দোলন নিয়ে কথা বলছেন। এবং তাদের একটি কথা, সেটি হচ্ছে এই করোনাকালীন সংকটে শ্রমিকরা যাতে তাদের ন্যায্য অধিকার পায়, তাদের শ্রম ও ঘামে যাতে তাদের অধিকারটুকু নিয়ে তারা পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে পারে, সেই ব্যবস্থা যাতে করা হোক। পাশাপাশি আগামী কিছুদিন পরে ঈদ আছে, সেই ঈদের সময় যাতে তারা বেতন বোনাসটি পান ঠিকভাবে, এবং তাদের যে এই যে করোনাকালীন সংকটে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি যাতে ক্ষতিপূরণ আকারে দেওয়া হয় সেই দাবিও কিন্তু তারা এখানে রাখছেন। তবে একটি বিষয় এখানে রাখছেন, সেটি হচ্ছে শ্রমিক মালিক ঐক্যর ভিত্তিতেই অর্থনীতি সচল রাখার যে বিষয়টি আসে সেটি কিন্তু তারা বলছেন। তবে কিছু কিছু জায়গায় যে 8 ঘন্টার বেশি কাজ করানো হয় বা তাদের কর্মঘণ্টার অতিরিক্ত যে খাটানো হয় সেগুলো বিষয় নিয়ে কিন্তু তারা প্রতিবাদ করছেন। এবং এখনও শ্রমিক অধিকারের যে বিষয়টি 1886 সালে শিকাগো শহরে থেকে সেখান থেকে এই অধিকারের বিষয়টি আন্দোলন আকারে হয়ে আসছে এবং প্রত্যেক বছর যেটি পালন করা হচ্ছে সেই অধিকারের বিষয়টি এখনও নিশ্চিত করা যায়নি। এবং 2021 সালে এসে 135 বছর পরেও এখনও সেই অধিকারের বিষয়ে কথা বলতে হচ্ছে, সেই সব বিষয় নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করছেন। তবে রমজানের এই সময়ে তারা খুব অল্প সময়ের মধ্যেই এই মে দিবসের কর্মসূচি পালন করবেন বলে তারা জানিয়েছেন। তবে আগামী ঈদের আগেই যাতে শ্রমিকদের তাদের বেতন বোনাসটি দেন সেই দাবিটি কিন্তু প্রধান আকারে ধারণ করা হচ্ছে। এবং কিছুদিন আগে যে শ্রমিকদের আন্দোলনে গুলি চালানোর বিষয়টি কিন্তু তারা এখানে তুলে এসেছে। পাশাপাশি দ্রব্যমূল্যের যে দ্রব্যের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতির বিষয়ে কিন্তু তারা বলছেন যে সেসবও তাদের যে বেতন ভাতা আছে সেই বেতন ভাতার সাথে সমন্বয় করা যাচ্ছে না। তো এইসব বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আজকের মে দিবসের প্রতিবাদ বা পালন করা হচ্ছে এবং তারা বিভিন্ন প্ল্যাকার্ড ব্যানার ফেস্টুন নিয়ে তারা এখানে হাজির হয়েছেন। পাশাপাশি কেউ কেউ মিছিল করেছেন, এসব এলাকা প্রদক্ষিণ করে আবার এখানে এসে সমাবেশ করছেন। তো এখনো পর্যন্ত এটুকুই ছিল প্রেস ক্লাবের সামনে থেকে। সবশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে। রাজধানী প্রেস ক্লাবের সামনের মানববন্ধনের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছে ইতিহাস গড়ল সময় টেলিভিশন। বাংলাদেশের প্রথম কোন ইউটিউব চ্যানেল হিসেবে স্পর্শ করল 1 কোটি সাবস্ক্রাইবার, মাইল ফলক। টিআরপি রেটিংয়ে দেশের শীর্ষস্থানীয় 24 ঘন্টার সংবাদভিত্তিক চ্যানেলটি ইউটিউবে যাত্রা শুরুর মাত্র 3.5 বছরের মধ্যেই অর্জন করল এই কৃতিত্ব। আর এতেই সময় সংবাদ পেছনে ফেলেছে আল জাজিরা, বিবিসির মতো শীর্ষ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর অফিসিয়াল ইউটিউব চ্যানেলগুলোকেও। সময়ের সাফল্যের পথ পরিক্রমা তুলে ধরেছেন শুভ খান। 2018 সালের জানুয়ারিতে সারা বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের তথ্যের চাহিদা পূরণে আন্তর্জাতিক ভিডিও শেয়ারিংয়ের সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম ইউটিউবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে সময় সংবাদ। 3 মাসের মাথায় 1 লাখ সাবস্ক্রাইবার ছাড়িয়ে সিলভার বাটন অ্যাওয়ার্ড অর্জন করে চ্যানেলটি।
এরপর তথ্য পিপাসুদের তুমুল সাড়ায় এক বছরের মধ্যেই ছাড়িয়ে যায় 20 লাখ সাবস্ক্রাইবার। 2019 সালের 14 জুনে 30 লাখ, একই বছরের 19 নভেম্বর 40 লাখ ছাড়ায় সময়ের ইউটিউব সাবস্ক্রাইবার সংখ্যা। এরপর 6 মাসেরও কম সময়ে আরও 20 লাখ সাবস্ক্রাইবার পায়। 2021 সালে 3.5 বছরের মধ্যেই ইউটিউব চ্যানেল হিসেবে 1 কোটি গ্রাহকের মাইল ফলক স্পর্শ করল সময় সংবাদ। এই অর্জনটা শুধু আমাদের বাংলাদেশের জন্য না, আমাদের বাংলাদেশ সহ বিশ্বের যত বাংলা ভাষাভাষী এবং বাঙালিরা আছেন সবার একটা বড় একটা অর্জন। শুধু সময় টিভি মেইন চ্যানেলটাই নয়, এর সাথেও আমাদের সময় টিভি এন্টারটেইনমেন্ট, সময় টিভি বুলেটিন দুটো আরও অ্যাক্টিভ চ্যানেল আছে। এবং অত্যন্ত আনন্দের সাথে আমরা জানাচ্ছি যে আমাদের আরও 2টি চ্যানেল ইতোমধ্যে আমরা পুরোদমে কাজ করা শুরু করেছি, সেটা হচ্ছে সময় টিভি স্পোর্টস এবং সময় টিভি ইসলামিক। সাবস্ক্রাইবার সংখ্যার দিক দিয়ে শুধু বাংলাদেশের গণমাধ্যমগুলোর মধ্যেই শীর্ষে নয়, বরং আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা ও বিবিসিকেও পেছনে ফেলেছে সময় সংবাদ। 1 কোটি সাবস্ক্রাইবার রয়েছে ভারতীয় চ্যানেল NDTV-র। 1.24 কোটি সাবস্ক্রাইবার নিয়ে এগিয়ে রয়েছে CNN। বর্তমানে ইউটিউবে 1 কোটি সাবস্ক্রাইবার অর্জনকারী বিভিন্ন ক্যাটাগরির 750টি চ্যানেলের মধ্যে সময় অন্যতম। ইউটিউব চ্যানেলের র্যাঙ্ক নির্ণয়কারী প্রতিষ্ঠান সোশ্যাল ব্লেডের পিপলস অ্যান্ড ব্লগ ক্যাটাগরিতে বিশ্বে 16তম অবস্থানে রয়েছে সময় সংবাদ। আমরা শুধু দেশের মধ্যে কিন্তু এখন প্রতিযোগিতার অবস্থানে নেই, আমরা আন্তর্জাতিক বিভিন্ন ইউটিউব চ্যানেলকেও কিন্তু পেছনে ফেলেছি। এর মধ্যে সবচেয়ে বড় উদাহরণ হলো আল জাজিরা। অনেকদিন আগেই আমরা আল জাজিরাকে পেছনে ফেলেছি, আগামী 1 বছরের ভিতরে আরও অনেক ধরনের মাইলফলক আমাদের সামনে রয়েছে। সময়ের সাফল্যের পালকে যোগ হয়েছে ইউটিউব কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া সিলভার বাটন ও পরে গোল্ড বাটন অ্যাওয়ার্ড, আর দ্রুততম সময়ে 1 কোটি সাবস্ক্রাইবার অর্জন করায় পাবে ডায়মন্ড বাটন অ্যাওয়ার্ড। বিপুল সংখ্যক সাবস্ক্রাইবার ও দর্শকের কাছে গ্রহণযোগ্যতার জন্য প্রশংসা কুড়িয়েছে ইউটিউবের কাছ থেকেও। এই সাফল্যের সঙ্গী হওয়ার জন্য সাবস্ক্রাইবার, দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়েছে সময় মিডিয়া লিমিটেড কর্তৃপক্ষ। শুভ খান, সময় সংবাদ। দেখছেন এ সময়ের বাণিজ্য। ছুটির দিনের সকালে বিপণী বিতানে এসেছেন অনেকেই কেনাকাটা স্বার্থে। এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেটে আছেন রিপোর্টার শাকির আহমেদ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাকির, ফারিয়া, আপনি জানেন যে রাজধানীর বিপণী বিতান যেগুলো রয়েছে দীর্ঘ সময় লকডাউনের পর সেগুলো খুলে দেওয়ার কারণে ইতিমধ্যেই কিন্তু ক্রেতারা এই বিপণী বিতানগুলোতে বা এই মার্কেটগুলোতে এসে তারা তাদের কেনাকাটা করছেন। আমরা কথা বলেছি ক্রেতাদের সঙ্গে, বিক্রেতাদের সঙ্গে। ক্রেতারা বলছেন যে তারা এই মার্কেটগুলোতে আসতে, অর্থাৎ তারা তাদের কেনাকাটার জন্য আসতে, তাদেরকে কিন্তু গণপরিবহন না থাকার কারণে বেশ কিছু বেগ পেতে হয়েছে। পাশাপাশি ক্রেতা সমাগম যতই দিন যাচ্ছে, অর্থাৎ ঈদকে কেন্দ্র করে যেহেতু এই শপিং মলগুলো খোলা হয়েছে, অর্থাৎ ঈদ যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু ক্রেতার পরিমাণ এই বিপণী বিতানগুলোতে বা মার্কেটগুলোতে বেড়েই চলছে। তবে বিক্রেতারা কিন্তু বারবারই বলছেন যে প্রতি বছর তারা যে ধরনের বেচা বিক্রি করেন এই সময়গুলোতে ততটা কিন্তু এবছর হচ্ছে না। পাশাপাশি তারা এও বলছেন যে গণপরিবহন না থাকার কারণেই মূলত তাদের বেচা বিক্রিতে ভাটা পড়েছে। তবে তারা বলছেন যে স্বাস্থ্যবিধি মেনে আসলে তাদের ক্রেতা সাধারণ যারা রয়েছে তারা আসছেন। আমরা দেখেছি এই প্রতিটি বিপণী বিতান যেগুলো রয়েছে, পাশাপাশি মার্কেটগুলো রয়েছে, বড় বড় শপিং মল, সবগুলোর সামনেই কিন্তু স্প্রে যেগুলো রয়েছে, স্প্রে টানেল রয়েছে, পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে মার্কেট কর্তৃপক্ষের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বা সতর্ক করা হচ্ছে। মার্কেট কর্তৃপক্ষ এই বিষয়টি নিশ্চিত করার জন্যে বলছেন বারবারই ক্রেতা সাধারণকে। তবে ক্রেতাদের মধ্যে অনেকেরই আসলে স্বাস্থ্যবিধি না মানার বিষয়ে এক ধরনের উদাসীনতা লক্ষ্য করা গেছে। আমরা এখন কথা বলবো একজন বিক্রেতার সঙ্গে। আপনারা কিরকম বেচা বিক্রির অবস্থা? বেচা বিক্রির অবস্থা অনেকই খারাপ ভাই। আমাদের গণপরিবহন বন্ধ, কাস্টমার আসতে পারে না, এখন আমাদের বেচা বিক্রির অবস্থা অনেক খারাপ। আপনার সাধারণ বাজারের তুলনায় আপনার 40% বেচা বিক্রিও নাই বর্তমানে আমাদের, অনেক খারাপ। ফারে, আপনি শুনছিলেন বিক্রেতারা কিন্তু বলছিলেন যে স্বাভাবিকভাবে ঈদের আগে ঈদকে কেন্দ্র করে যে ধরনের বেচা বিক্রি তারা করে থাকেন এবার কিন্তু সেটি নেই, অর্থাৎ তারা তাদের যে স্পেসের যে ভাড়া দিয়ে থাকেন সেটি তারা তুলতে পারবেন কিনা এ নিয়েও শঙ্কা আছেন। ফারিয়া, এ ছিল রাজধানীর নিউ মার্কেট থেকে ঈদকে কেন্দ্র করে মার্কেটগুলোর বেচা বিক্রির সর্বশেষ খবরাখবর। ফারিহা, রাজধানী নিউ মার্কেট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার বাণিজ্য। ইমিগ্রেশন বন্ধ থাকলেও হিলি স্থলবন্দর দিয়ে স্বাভাবিক রয়েছে আমদানি রপ্তানি। বন্দরে ভারতীয় ট্রাক চালক ও শ্রমিকরা স্বাস্থ্যবিধি তেমন না মানায় করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছেন স্থানীয়রা। সবশেষ খবর জানতে বন্দরে আছেন শফিকুল ইসলাম। শফিক, সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, ধন্যবাদ ফারিয়া। মহামারী করোনার মাঝেও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে
পণ্য আমদানি স্বাভাবিক রয়েছে, তবে রপ্তানি আগে থেকে অনেকটা কম, নাই বললে চলে, রপ্তানি আপাতত হচ্ছে না। তো ভারত থেকে বর্তমানে চাল, ডাল, ভুট্টা, পাথর বিভিন্ন পণ্য এখানে প্রবেশ করছে। প্রথম অবস্থায় আমরা গত বছর 7 জুন থেকে যখন আমদানি শুরু হয় দীর্ঘদিন বন্ধের পর, তখন থেকে এখানে প্রায় 40টা ট্রাক প্রবেশ অনুমতি পেল, বর্তমানে তা 200 ছাড়িয়েছে। ভারত থেকে ট্রাক ড্রাইভাররা পণ্য নিয়ে আসছে। আসলে সব থেকে একটা বিষয় এখানে যে একটা করোনা সংক্রমণ বৃদ্ধির যে একটা বিষয়, এখানে সেভাবে স্বাস্থ্য সনদপত্র কেউ এখনও নিয়ে আসছে না। এখানে যে ড্রাইভাররা এখানে প্রবেশ করছে তারাও কিন্তু এখানে পোর্টের ভিতরে তারা অবাধে চলাফেরা করছে, এবং পণ্যবাহী ট্রাক ড্রাইভার যারা আছে বাংলাদেশে, যে তাদের সাথে কিন্তু তাদের মোটামুটি তারা কথাবার্তা বা তাদের সাথে যে লোড আনলোডের ক্ষেত্রে সেক্ষেত্রে তাদের সাথে কিন্তু তাদের একটা সংগতি রয়েছে এখানে। তো সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে ড্রাইভাররা, আমি আপনার দেখা যাচ্ছে যে ভারতের যে ড্রাইভাররা আছে, আসলে তারা তো অনেকে মাস্ক ব্যবহার করছে না, তারা মাস্ক ছাড়াই কিন্তু এখানে চলাফেরা করতেছে, আবার এই পণ্যবাহী ট্রাক বাংলাদেশে লোড আনলোড হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একটা ঝুঁকি থেকে যায়। তো আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে আমাদের পৌর মেয়র কিন্তু এখানে আমদানি রপ্তানি বন্ধের বিষয় কিন্তু একটা প্রশাসনের কাছে কিন্তু একটা যে আবেদন করেছে এখানে গতকালকে, তার আগাদিন কিন্তু এখানে পানামা কাস্টমস এবং ব্যবসায়ীরা কিন্তু একটা মিটিং করেছে যে আমদানি লকডাউনের মধ্যে ব্যবসায় বন্ধ না, আমদানি স্বাভাবিক রেখে যাতে করে স্বাস্থ্যবিধি মেনে যেন আমদানি চলে সেই বিষয়ে তারা কিন্তু বিবেচনা করছে। কাস্টমের পক্ষ থেকে কিন্তু এখানে সিসি ক্যামেরা দিয়ে তারা কিন্তু এখানে মনিটরিং করছে, যে কাস্টম বলেছে যে আমদানি স্বাভাবিক থাকলে কিন্তু এখানে অবশ্যই তাদের স্বাস্থ্যবিধি এবং মাস্ক ব্যবহার করতে হবে, সাময়িক দূরত্ব মানতে হবে। এটা কাস্টমসের পক্ষ থেকে কিন্তু ভাবে তারা ব্যবসায়ীদেরকে কিন্তু কঠোরভাবে একটা সিদ্ধান্ত দিয়েছে। তাছাড়া কিন্তু তারাও আবেদন করবে ব্যবসা বন্ধ থাকার জন্য, তারা আবেদন করবে। তো ভাড়িয়া, হিল স্থল বন্দর থেকে যে আমদানি রপ্তানি নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ খবর। হিলি স্থলবন্দরের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন শফিকুল ইসলাম শফি। সময়ের বাণিজ্য, নগার হাটে বাড়তে শুরু করেছে নতুন ধানের সরবরাহ, বেড়েছে বেচা কেনা। এবার মৌসুমের শুরুতেই ধানের বেশ ভালো দর পাচ্ছেন চাষিরা। সরকার ধানের দর বেঁধে দেওয়ার পর প্রান্তিক হাটে মন প্রতি 50 টাকা পর্যন্ত বেড়েছে দর, তবে ধানের টেকসই বাজার ধরে রাখতে প্রশাসনের নজরদারির দাবি কৃষকদের। ধান বিক্রির জন্য ভোরবেলাতেই হাটে আসেন চাষিরা, বেলা বাড়ার সাথে বাড়ে ধানের সরবরাহ। নওগাঁর মহাদেবপুর হাটে জমজমাট কেনা বেচা। সরকার ধানের দর ঘোষণার পর প্রান্তিক এসব হাটে মন প্রতি 50 টাকা পর্যন্ত বেড়েছে দর, বাড়তি দামে খুশি চাষিরা। গতবার এই ধান বিক্রি করেছিলাম 900 টাকা দাম, এবার তার থেকে ধানের ফলনও ভালো এবং দামও আমরা ভালো পাচ্ছি। এই বাজার থাকে তাহলে খুশি, আর আচ্ছা নিচে আলে তাহলে লস পড়লাম আমরা। 26 মন ধান নিয়ে আসছিলাম, 900 টাকা দাম বেশি। বিগত মৌসুমে ধানের উৎপাদন কম ছিল, তাই সংকটে মিল চালাতে হিমশিম খাচ্ছিলেন ব্যবসায়ীরা। এবার কিছুটা চড়া দাম দিয়ে ধান সংগ্রহ করার কথা বলছেন মিল মালিকরা। ময়েশ্চার একটু কমার জন্য আপনার ধানের বাজারটা একটু বাড়ছে, আপনার 20-30 টাকা বাড়ছে, গত হারের চেয়ে 30 টাকা বেশি। চলতি বুড়ো মৌসুমে জেলায় 1,90,000 হেক্টর জমি থেকে অন্তত 12 লাখ মেট্রিক টন ধান পাওয়ার আশা করছে কৃষি বিভাগ, আর মাঠ থেকে এখন পর্যন্ত 25 ভাগ ধান ঘরে উঠেছে। এমআর রকি, সময় সংবাদ। বাণিজ্যিকভাবে চুয়াডাঙ্গায় গড়ে উঠেছে কাটিমন জাতের আমের বাগান, পাকা কাঁচা আমে ভরে গেছে বাগান। এই আমের ব্যাপক চাহিদাও রয়েছে বাজারে। 13 বছর আগে প্রথম চুয়াডাঙ্গার জীবননগরে লাভজনক কাটিমন আমের বাগান গড়ে ওঠে, বছরে 3 বার কাটিমন আম পাওয়া যায়। চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। চুয়াডাঙ্গার জীবননগরের বাঁকা গ্রামের নার্সারি ব্যবসায়ী আবুল কাশেম 2008 সালে কাটিমন আম গাছের ডাল দিয়ে দুটি চারা তৈরি করেন। আবুল কাশেমের বন্ধু থাইল্যান্ড থেকে কাটিমন আম গাছের ডাল নিয়ে আসেন, এরপর প্রতি বছর কলম পদ্ধতিতে এই কাটিমন গাছের চারা তৈরির কাজ করেন। 2015 সালে 6.5 বিঘা জমিতে কাটিমন আম বাগান তৈরি করেন, পরে বাণিজ্যিকভাবে 28.5 বিঘা জমিতে আম বাগান গড়ে তোলেন। বাগানে প্রায় 3,000-এর মতো গাছ রয়েছে। বাগানে মুকুল আর থোকায় থোকায় ঝুলছে পাকা কাঁচা আম। বছরে আশ্বিন, জ্যৈষ্ঠ ও বৈশাখ মাসে কাটিমন বাজারে বিক্রি হয়। সুঘ্রাণ কাটিমন আম কাঁচা পাকায় মিষ্টি, আর পাকলে রং হালকা হলদে আর ভেতরের রং টকটকে হলুদ, খেতে সুস্বাদু ও মিষ্টি। বছরে বিঘায় বাগান পরিচর্যায় খরচ হয় 35,000 টাকার মতো। একটি গাছ থেকে 20-25 কেজি আম পাওয়া যায়। প্রতি কেজি আম বিক্রি হচ্ছে 200 টাকা দরে। অফ সিজনে প্রথমে একটা মুকুল আসলো, তারপরে আবার সিজনে, এভাবে আপনার বছরে 3 বার আপনার মুকুল আসলো। পাকলি মনে করে যে খুব হলুদ, ওর ভিতরে কাটলেও হলুদ, মানে কড়া, খুব কড়া মিষ্টি আমরা। 1 বিঘা জমিতে
100 গাছ ধরে কীটনাশক সার শ্রমিক দিয়ে 30,000-25,000 টাকা এটা খরচ আসে। কাটিমন গাছ লাগানোর দেড় বছর পর থেকে আম ধরতে শুরু করে। কৃষি গবেষণা ইনস্টিটিউট আমের জাতটি মিষ্টি বলে নিশ্চিত করেন। কৃষি বিভাগ তাকে সবসময় এটার প্রযুক্তিগত পরামর্শ দিয়ে যাচ্ছে এবং এই চারাটা যাতে সারা দেশে ছড়িয়ে যায় সেই জন্য আমরা সবসময় এটার প্রচার করছি। কাটিমন এই আম বাগানে বছরে 3,000 গাছ থেকে 40,000 কেজির মতো আম উৎপাদন হয়। সময় সংবাদ চুয়াডাঙ্গা। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পদ্মা সেতুর সবশেষ সুপার গার্ডার মাও প্রান্তে বসছে আজ। দৃশ্যমান হবে সংযোগ সেতুর 3 কিলোমিটারের বেশি। সমান্তালে চলছে রেল স্ল্যাব বসানোর কাজ। আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস। করোনার কারণে সীমিত আয়োজন। রাজধানীতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নানা কর্মসূচি। এবং ইতিহাস গড়ল সময় টেলিভিশন। দেশের প্রথম ইউটিউব চ্যানেল হিসেবে সাবস্ক্রাইবারের সংখ্যা ছাড়ালো 1 কোটি মাত্র 3.5 বছরেই এই কৃতিত্ব। এ ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ের।